আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। আজকে স্ন্যাক্সটা আমি বানাবো একেবারেই সহজভাবে, ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে স্ন্যাক্সটা বানিয়ে দেখাবো নাস্তাটা। এটা সকাল বিকাল বা বাচ্চাদের টিফিন বলেন যে কোনো সময় বানিয়ে দেওয়া যাবে, আর এতটাই সহজ বানানো যে কোনো সময় চাইলেই যে কেউ বানাতে পারবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন, খেতেও অনেক বেশি টেস্টি। এটা উপরে একটা একেবারেই ক্রিস্পি, ভেতরটা একদম সফট। আর এটা বানানোর জন্য শুরুতেই আমি একটা প্যান চুলোতে দিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল যে পানি, ট্যাবের পানি, সেটাই দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে 7 মতো লবণ। আমি যে পরিমাণ বানাবো তাতে আমার 1.5 কাপ পানিতেই হবে। আপনারা যদি কম বা বেশি করতে চান সেক্ষেত্রে কম বা বেশি দিতেই হবে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্স না দিয়ে কিন্তু আপনার কাঁচা মরিচটাও দিতে পারবেন, বা চাইলে কেউ শুকনো মরিচ, যেটা আমরা মরিচের যেটা গুঁড়ো মরিচ সেটাও দিতে পারবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে, চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। ধনিয়া পাতাটা দিলে এটা দেখতে ভালো লাগবে, আবার খেতেও টেস্টি হবে। এবার আমি দিয়ে দিব এখানে, কিন্তু অতিরিক্ত মশলা দিতেও হবে না। এখানে আমি দিয়ে দিলাম 4 মশলা, 1 টেবিল চামচ পরিমাণ। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন, না চাইলে এখানে গরম মশলা বা জিরার পাউডারও দিতে পারেন, আবার না চাইলে একেবারে কিছু না দিলেও চলবে। এবার খুব সুন্দর করে 3টা উপকরণই আমি মিশিয়ে দেব পানির সাথে, অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। ঠিক যখন পানিটা এরকম ফুটে উঠবে তখন আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমার চালের গুঁড়োটা ভেজা ছিল, ভেজা বলতে একেবারে ভেজাও না, আবার একদম শুকনো না। এবার চালের গুঁড়োটা সবটা মিশিয়ে নেব আমি এখানে যে পানির সাথে খুব সুন্দর করে। এটা একটা ডো হবে, আমরা যেভাবে রুটি বা বানাই সেদ্ধ রুটি, ঠিক ওরকম একটা ডো হবে। একেবারে সফট হবে না, অনেক বেশি শক্ত আবার হবে না। এবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মেশাতে মেশাতে এরকম যখন হবে তখন আমি এটার ভিতরে আগের থেকে সেদ্ধ করা 2টা আলু, এটাকে আমি ম্যাশ করে নিয়েছি, হাত দিয়ে চটকে নিয়েছি, তারপরে এটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আলুটাকেও মিশিয়ে নিতে হবে, যে আমরা ডোটা তৈরি করেছি তার সাথে চালের গুঁড়োর যে ডোটা। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে মেশাতে হবে, যাতে করে ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে, এটা অবশ্যই দেখতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য চুলা বন্ধ করে রেখে দেব। চুলা বন্ধ করে রেখে দিয়ে তারপরে আমি এটাকে উঠিয়ে নিয়েছি, আর উঠানোর পরে আমি বেশ খানিকটা সময় রেখে দিয়েছিলাম যাতে একটু হাত দিয়ে ধরা যায়, মানে একেবারে ঠান্ডা হয়ে যায়নি, একটু হালকা গরম আছে। এই অবস্থায় আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব বা ময়ান করে নেব খুব সুন্দর করে, কারণ এটা দিয়ে আমরা যেহেতু নাস্তাটা বানাবো খুব সুন্দর করে, এভাবে আমি করে নিয়েছি। এবার হাতের তালুতে আমি একটু তেল দিয়ে নিলাম, এখানে তেল বা ঘি দিয়ে নিলেও হবে। এবার অল্প অল্প ডোর থেকে নিয়ে তারপরে আমি হাত দিয়ে চেপে চেপে একটা শেপ তৈরি করে নেব। এখানে এটা আপনি যেমন ইচ্ছা তেমন বানাতে পারবেন, আমি যেভাবে বানিয়েছি এটাই যে বানাতে হবে এমনটা না। আমার কাছে এরকম ভালো লেগেছে, কাবাবের মতো, ঠিক ওরকম করে আমি হাত দিয়ে প্রেস করে এভাবে বানিয়ে নিলাম। একদম সহজভাবে বানানোর চেষ্টা করেছি, কারণ সবসময় আসলে সহজভাবে করতে ভালো লাগে, যে কঠিন কঠিন কোনো কিছু না করে একটু সহজভাবে নাস্তাগুলো বানালে সেটা সবার কাছেই ভালো লাগে আর কি, ভালো হয়। প্রেস হয়ে গেছে, এবার আমি আরও একটা বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই নাস্তাটা কিন্তু অনেক বেশি হেলদি একটা নাস্তা। আপনারা যদি চান যে না এই নাস্তাটা এভাবে বানাবেন না, যে চালের গুঁড়ো হাতের কাছে নেই তাই বানাতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা সুজি দিয়েও বানানো যাবে, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। এবার হাত দিয়ে প্রেস করে আরও একটা বানিয়ে নিলাম। ঠিক সবগুলো একইভাবে শেপ দিয়ে আমি বানিয়ে নিব, চেষ্টা করবেন সবগুলো সমানভাবে বানানোর জন্য, এতে দেখতে ভালো লাগবে। ব্যাস হয়ে গেছে আমার সবগুলো বানানো। আমি চেষ্টা করেছি সবগুলোকে সমানভাবে বানানোর জন্য,
এবার আমরা ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি পর্যাপ্ত তেল কুলোতে দিয়ে দিয়েছি। এখানে চাইলে কিন্তু এই নাস্তাটা স্যালো ফ্রাই করা যাবে, মানে একদম অল্প তেলেও ভাজা যাবে। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে তারপরে এই তেলটাকে পুরোপুরি গরম করে তারপর নাস্তাগুলো দিতে হবে, না হয় কিন্তু যেহেতু আলু দিয়ে করা এটা কিন্তু ফেটে যাবে, আলুটা বের হয়ে যাবে, এরকম একটা হয়ে যাবে। তার আর চেষ্টা করবেন মিডিয়ামে রেখে এই নাস্তাটা ভাজার জন্য, এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে, ভেতরটা একদমই সফট থাকবে, খেতে ভালো লাগবে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা অপেক্ষা করব এটা একটা সাইড হওয়ার পর্যন্ত। একটা সাইড যখন হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। কাজটা একটু সাবধানে করতে হবে যেহেতু তেল, তাই আস্তে আস্তে করে এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে। যখন তেলটা অতিরিক্ত গরম হয়ে যাবে তখন মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিতে হবে এটাকে, চুলাটাকে। আবার একদম লো আছে কিন্তু এটা ভাজা যাবে না। খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর এটাকে আরও উল্টে আমি দিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি। এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি, বেশ ফুলে উঠেছে। এবার আমি তেলটা ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নেবো নাস্তাগুলোকে। এর চেয়ে বেশি কালার আমি আর চাচ্ছি না। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব অসম্ভব টেস্টি একটা নাস্তা, আর হেলদিও বটে। দেখতে কিন্তু একদম পুরীর মতো লাগছে, আসলে কিন্তু পুরী না, অনেক বেশি টেস্টি এবং আনকমন একটা রেসিপি। আর ঘরে কিন্তু আমাদের সবসময় চালের গুঁড়ো থাকে, তারপরে আলু সবসময় আমাদের কাছে থাকে। এখানে কিন্তু আমি বাড়তি কোনো প্রকার মশলাও দেইনি, যাতে করে সবসময় সবাই যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন, বিকেলের নাস্তা বলেন বা সকালের নাস্তা বলেন, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি হবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি নিয়মিত ভিডিও দিলে আপনারা চাইলেই তা দেখে নিতে পারবেন। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, যেহেতু অনেক বেশি গরম এটা, দেখেন ভেতরটা কতটা জুসি, মানে সব। আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।